যেদিন ফেসবুকে আমার এক ছাত্রীর মারফতে দেখলাম যে ইন্ডিয়া স্কুলের রিইউনিয়ন হচ্ছে, আমি এতটাই এক্সাইটেড, এতটাই মিস করি, খুব মিস করি।
ব্যস্ত ছিলেন আমাদের ভূগোলের মল্লিকা ম্যাডাম আর ফিলোসফির জলি ম্যাডাম, একটু চলে আসুন, এদের সাথেই মঞ্চে চলে আসুন। আমি ওখানে
জয়েন করার পরে ওখানেই আপনি সিটিজেনশিপ নেবেন না ইংল্যান্ডে ফিরে আসবেন? সেটা এখনো ডিসাইড করিনি, কারণ ব্যাপারটা হচ্ছে এখানে কি হবে, আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একাডেমিক করতে হবে, কিন্তু আমি যদি ইন্ডাস্ট্রিতে চেষ্টা করতে চাই যে সেখানে রিসার্চ করবো, তাহলে আমাকে বাইরে সুযোগ খুঁজতে হবে, কারণ এখানে এখনো সেভাবে রিসার্চের অতটা স্কোপ করে সম্ভব হয়, কিন্তু এখানে আসলে নিশ্চয়ই প্রফেসরশিপই পাবেন। এখানে তো প্রাক্তনীতে এবারে এসছে, এরপরে আবার যদি হয় প্রাক্তনী তাহলে তখন কি হবে? নিশ্চয়ই আসবো, এই রিইউনিয়ন না হলেও প্রত্যেক বছরই আমি আসার চেষ্টা করি, অন্তত স্কুলে আসলে শিক্ষিকাদের সাথে দেখা হয়, আর যেহেতু স্থানীয় আমি স্থানীয় আমার বয়সে যারা আমরা একসাথে ইন্টারনেশনাল করেছি তাদের সাথে দেখা হয়, তো রিইউনিয়ন হলে আর একটা সুযোগ হবে যে সবাইকে যারা যাদের সাথে এমনি যোগাযোগ থাকে না তাদেরও দেখা, জুনিয়রদের দেখা, সিনিয়রদের দেখা, সেই সুযোগটা খুবই ভালো লাগে। আপনি তো বেশ একটা বড় ভূমিকায় আপনাকে দেখা যাচ্ছে এখানে যে আয়োজনটা হয়েছে, আয়োজনে সবাই যেরকম মতামত দিচ্ছে সে ব্যাপারে তাদের সাথে আরও অনেকে কেউ আছে, আমি আজকে এতটাই মানে মানে কী বলবো, আমার আজকে মানে হৃদয় এমন একটা মানে অনুভূতি যে আমি 2007-এ এই স্কুলে আবার শিক্ষিকাভাবে জয়েন করেছি, আমি পাস করেছিলাম 1993 মাধ্যমিক, 2007-এ আমি আবার জয়েন করেছি এই স্কুলে, সুতরাং মানে আমার আজকের যা বয়সে মানে অনেক তার অনেক অর্ধেকের বেশি সময় আমার এই স্কুলেই কেটে যাচ্ছে এবং আগামী দিনেও কাটবে, সুতরাং আমার একটা অন্য অনুভূতি সেটা মানে মানে সবটা ব্যাখ্যা করে দিতে পারবো না, তার জন্যই আমি ওদের সাথে একবার ভীষণ জড়িয়ে আছি এবং এই অনুষ্ঠান বারবার হোক আর এখানে হোক এটা চাই। রিদি 2019, এখন লাঞ্চ ব্রেক চলছে ইন্ডিয়ান গার্লস স্কুলের প্রাক্তনীদের অনুষ্ঠানে, আমরা এখানে জেনে নেব যারা আয়োজক তারাই এখানে দেখছি যে যারা আজকে এসছেন প্রাক্তনীরা তাদেরকে খাবার তুলে দিচ্ছেন, ব্যস্ততার মধ্যেও আমরা দু এক কথা ওদের কাছ থেকে জেনে নেব যে অনুষ্ঠানের আয়োজনে কীরকম হয়েছে। সুলগ্না বরাট, অ্যাকচুয়ালি আমরা করেছি এখন আমাদের মিলেট সময়টা চলছে, তো ভীষণ ব্যস্ততা, সবাই এসছে, যতটা ভেবেছিলাম তার থেকে অনেক 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 বেশি রেসপন্স, অনেকই বেশি রেসপন্স, আমরাও অভিভূত। কতজন মতো হবে? তাও 500-600 বা 600 ক্রস করতে পারে মনে হচ্ছে, এক্সপেক্টেড 600 ক্রস করেছে। এবারে জিজ্ঞাসা করব যে আগামীবারেও কি এরকম করার উদ্যোগ হবে? অবশ্যই, মানে আমাদের এইবারেই আমাদের মোটামুটি ইচ্ছা আছে এইবারে রেসপন্স দেখে আগামীবারে করব, পুরোটাই করব, এবারে দেখা যাক বাস্তবায়িত কতটা ঠিকঠাক করে হয়, কারণ অনেকগুলো ফ্যাক্টর আছে, যতটা হয়েছে একটু কিছু ভুল ত্রুটি হয়তো হয়ে থাকবে, কিন্তু আমরা যে রিটার্ন পেয়েছি সেটা ততটা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি, অনেকটাই বেশি, এতটাই। সেটা করেছে আমার বন্ধু অঙ্কিতা একটু আর স্লাইড শোয়ের পুরো দায়িত্বটাই ও নিয়েছিল, তো আমরা চেয়েছিলাম প্রতিটা ব্যাচেরই প্রত্যেকেরই স্মৃতির কিছু টুকরো একসাথে নিয়ে একটা পুরো অ্যালবাম তৈরি করতে, সেটা কিছু শুরুর দিকে হয়তো এই প্রজেক্টর বা কিছু ত্রুটিজনিত কারণে একটু দেরি হয়েছে, কিন্তু তারপরে আনপ্ল্যানভাবে জিনিসটা অসাধারণ হয়েছে আর সেটা তৈরি করার প্রস্তুতি সমস্তটাও করেছে, সমস্ত টাইম লেগেছে বলতে অনেকটাই টাইম ধৈর্য ধরে আস্তে আস্তে করা হয়েছিল, কিন্তু মানে আমি চেয়েছিলাম প্রত্যেকটা ব্যাচের যাতে ছবি ওখানে সব পুরোটা থাকে, পুরোটা প্ল্যান এটা আমরা তাদেরকেই জিজ্ঞেস করেছিলাম আর কি যে কোনো ছবি আছে কিনা, কিন্তু বেসিক্যালি সেই টাইমে ফোনের এত চল ছিল না বা ক্যামেরারও চল ছিল না, তো অনেকেই দিতে পারেনি সেজন্য, আবার অনেকেই আবার দিয়েছে, তো যাই হোক সব কিছু নিয়ে বেশ ভালোই হলো এর থেকে ভালো হবে কি? একদম, আগামী বছর আমরা এরপরেই অ্যানাউন্স করবো যে কারা অর্গানাইজ করবে, 2017-এর ব্যাচ এবার করলো, নেক্সট টাইম হয়তো অন্য কোনো ব্যাচ দায়িত্ব নেবে এবং আরও গ্র্যান্ডভাবে হয়তো হবে। মানে তোমরা কি নেবে না এরপরে? না,
আমরা নিতে পারি, কিন্তু ব্যাপার হচ্ছে আমাদের এবার 10 দিনের মানে মধ্যে আমরা পুরোটা অ্যারেঞ্জ করেছি, তো আমরা আরেকটু বেশি টাইম নিয়ে আর একটু গ্র্যান্ডভাবে আয়োজন করতে চাই।